আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভবতী বেল খেলে কি হয়। একজন গর্ভবতী হিসেবে আপনি চাইলেই সব খাবার খেতে পারেন না, আগে জেনে তারপরে খাওয়া উচিত। আজকে তাই আমরা বেল সম্পর্কের বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইতিমধ্যে গ্রীষ্মকাল চলে এসেছে, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা। গর্ভাবস্থায় এমনিতেই আপনি খুব তাড়াতাড়ি ক্লান্ত অনুভব করবেন, গরম সে ক্লান্তি ভাব আরও বাড়িয়ে দেয়। ক্লান্তি ভাব বা গরম থেকে রেহাই পেতে ঔষধি ফল হিসেবে বেল খুবই উপকারী। আমরা এখন জানবো বেলের উপকারিতা বা প্রতি 100 গ্রাম বেলে আপনি কী কী পাচ্ছেন। প্রথমত পানি, প্রায় 54 থেকে 61 গ্রাম। প্রোটিন 1.8 থেকে 2.62 গ্রাম। স্নেহ পদার্থ 0.2 থেকে 0.39 গ্রাম। শর্করা 28.11 থেকে 31.8 গ্রাম। ক্যারোটিন 55 মিলিগ্রাম। থায়ামিন 0.13 মিলিগ্রাম। রিবোফ্লাভিন 1.19 মিলিগ্রাম। অ্যাসকোরিক অ্যাসিড 8 থেকে 60 মিলিগ্রাম। নিয়াসিন 1.1 মিলিগ্রাম এবং টার্টারিক অ্যাসিড 2.11 মিলিগ্রাম। এখন জানবো গর্ভাবস্থায় বেল খাওয়ার উপকারিতাগুলো কী কী। প্রতিটা মানুষের দেহে রক্তের মাধ্যমে পুষ্টিগুণ পরিবাহিত হয়, তাই রক্ত শুদ্ধ থাকাটা খুবই দরকার। গর্ভাবস্থায় বেল খেলে গর্ভবতীর শরীরে রক্ত খুব দ্রুত প্রবাহিত হয় এবং পরিশুদ্ধ হয়। আপনি চাইলে বেলের সাথে কিছুটা চিনি মিশিয়ে খেতে পারেন, এতে করে আপনার ক্লান্তি দূর হবে, এমনকি রক্ত পরিশুদ্ধ হবে, তাছাড়া কিডনির কার্যক্ষমতাও বহুগুণ বৃদ্ধি পাবে। অনেক গর্ভবতী মাই আগে থেকে ডায়াবেটিক্সে ভুগে থাকতে পারে অথবা গর্ভাবস্থা নতুন করে ডায়াবেটিক্সে আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে পাকা বেল আপনার জন্য উত্তম ফল। পাকা বেলে আছে মেথানল, যা ব্লাড সুগার কমাতে সাহায্য করে। তবে পাকা বেলের শরবতের থেকে শুধুমাত্র বেল খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এতে করে প্রয়োজনীয় পুষ্টি পাবেন, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে, তাছাড়া গর্ভের বাচ্চার বৃদ্ধি এবং বিকাশকে ত্বরান্বিত করে থাকে এই বেল। ডায়রিয়া দূর করে, কাঁচা বেল ডায়রিয়ার জন্য অন্যতম ঔষধ স্বরূপ। যদি দীর্ঘদিন ধরে ডায়রিয়া সংক্রান্ত রোগী আপনি ভুগে থাকেন, সেক্ষেত্রে বেল খেতে পারেন। পাকা বেল থেকে কাঁচা বেল খুবই উপকারী ডায়রিয়া দূর করতে। সেক্ষেত্রে কাঁচা বেল টুকরো টুকরো করে কেটে রোদে শুকিয়ে নিন, তারপরে গুঁড়া করে নেবেন। প্রতিবার 1 চা চামচ বেলের গুঁড়ার সাথে চিনি আর গরম পানি মিশিয়ে সেবন করতে পারেন দিনে 2 বার। এরকম যদি আপনি টানা 1 সপ্তাহ সেবন করেন, সেক্ষেত্রে পুরনো যে কোনো ধরনের ডায়রিয়া আপনার দূর হয়ে যাবে বলে আশা করছি। গর্ভবতীদের ক্ষেত্রেও একই নিয়ম ফলো করতে পারেন। তবে অনেকেই হয়তোবা কাঁচা বেলের গন্ধ একেবারে নাও নিতে পারে, সেক্ষেত্রে ডায়রিয়া দূর করতে আপনি পাকা বেল খেতে পারেন। কোষ্ঠকাঠিন্য দূর করে, একজন গর্ভবতী হিসেবে গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য আপনাকে বেশ ভোগাতে পারে, সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য দূর করতে নিয়মিত বেলের শরবত বা বেল খেতে পারেন। বেলের অন্যতম পুষ্টিগুণ হচ্ছে পেপটিক আলসারের মহা ওষুধ হিসেবে কাজ করে। পাকা বেলের শ্বাসে যে ফাইবার আছে তা আলসার উপশমে সহায়ক করে। সপ্তাহে 3 দিন বেলের শরবত খান, দেখবেন আলসার একেবারে কমে যাবে। এক্ষেত্রে বেল থেকে বেলের পাতা বেশি কার্যকর। বেলের পাতা সারারাত্র ভিজিয়ে সকালবেলা সেই পানি খেলে অনেক বেশি উপকার পাবেন। গর্ভাবস্থায় অনেকেই উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকে, যা গর্ভের বাচ্চার জন্য মোটেও ভালো নয়, তার বৃদ্ধি এবং বিকাশকে অনেকটাই বাধাগ্রস্ত করতে পারে। সেক্ষেত্রে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বেলের শরবত খেতে পারেন। ব্লাড প্রেশার কমাতে সাহায্য করার অন্যতম কারণ হচ্ছে বেল হচ্ছে প্রাকৃতিকভাবে মিষ্টি একটা ফল, এতে তেমন চিনির ব্যবহার হয় না, যা সহজেই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারে। বেল হচ্ছে
বিটা ক্যারোটিনের সমৃদ্ধ উৎস। আর বিটা ক্যারোটিন গর্ভের বাচ্চার মানসিক এবং স্নায়ুতন্ত্রের বিকাশকে ত্বরান্বিত করে। এছাড়াও বিটা ক্যারোটিন হলো এরকম একটা উপাদান যা লিভার ভালো রাখার মূল চাবিকাঠি। বেলে আছে থিয়ামিন আর রাইবোফ্লাভিন, এই দুই উপাদানও লিভারের শক্তি বা কার্যক্ষমতা বহুগুণে বৃদ্ধি করে। আজকে আমরা বেলের কিছু উপকারিতা তুলে ধরার চেষ্টা করছি। গর্ভাবস্থায় বেল খাওয়া সম্পূর্ণ নিরাপদ, তবে অতিরিক্ত খেলে আপনার বুক জ্বালা করতে পারে। এমনকি খুব বেশি মিষ্টি বেল খেলে ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। আশা করছি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভালো লাগে অবশ্যই টিপস বালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।